হ্যালো পিপল, আমি শালিনী, আপনাদেরকে স্বাগত টেস্টি ওয়ার্ল্ড অফ সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। আজকে আমার নতুন আইটেম হলো খাস আন্ডা, অথবা ডিম পোস্তও বলতে পারেন। আপনারা দেখুন পুরোটা শেষ অবধি। খুবই ইজি, খুবই কম সময়ে ডিম দিয়ে বানিয়ে ফেলুন এমন একটা সুস্বাদু রান্না। প্রথমে আমরা গ্যাসের মধ্যে কড়াই নিয়ে নেব, কড়াইটা গরম হতে দেব, তার মধ্যে আমরা দিয়ে দেব জল। আপনারা বুঝতেই পাচ্ছেন এই জলটা আমরা পরিমাণ মতো দেব ডিম সেদ্ধ করার জন্য। জলের মধ্যে আমি তাই জন্য দিয়ে দেব একটু নুন, গ্যাসটা একটু বাড়িয়ে দেব যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায়। একটু নেড়ে দিলাম নুনটা দিয়ে, তাই পুরো জলে এটা মিশে গেল। এরপর জলটা পুরো ফুটে গেছে, এবার আমি এক এক করে ডিম দিয়ে দেব জলের মধ্যে। আমি আজকে রান্নাটা চারটে ডিম দিয়েই করব, আপনারা দেখুন। চারটে ডিম দেওয়া হয়ে গেছে, এবার সেদ্ধ হতে দিয়ে দেব। ঢেকে দিলাম আমরা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকাটা তুলে দেব, পুরো ফুটে গেছে দেখতেই পাচ্ছেন, ডিমটা একটু ফেটে যাবে, তখনই বুঝতে পারবেন ডিম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা নামিয়ে দেখে ছুলে নেব, ডিম ছোলা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে অর্ধেক করে কেটে নেব, দু ভাগ করব আমি, আপনারা চাইলে চার ভাগ করেও করতে পারেন, কিন্তু আমার মনে হয় গোটা করার থেকে দু ভাগ বা চার ভাগ করে নেওয়াটাই বেশি সুস্বাদু হবে। আপনারা বুঝতেই পারবেন আমি কেন বলছি, আপনারা দেখতে থাকুন। ডিমগুলোকে এভাবে দুভাগ করে নেবেন, সবগুলো ডিম সুন্দরভাবে দুভাগ করা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে নিয়ে নেব কর্নফ্লাওয়ার, দিয়ে দেব একটু জল, দিয়ে দেব অল্প একটু নুন, আর বেশি কিছু নয়। আমরা দেব এর মধ্যে একটু সামান্য হলুদ, জাস্ট রঙটা হওয়ার জন্য, আর কিছু নয়। এবার আমরা এটাকে গুলে নেব, ভালো মতো ব্যাটারটা তৈরি হয়ে গেল। এবার কড়াই আবার চাপিয়ে দেবো গ্যাসে, কড়াইটা গরম হয়ে গেলেই আমরা রিফাইন অয়েল দিয়ে দেব। রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আমি কড়াইতে, তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি এবার দিয়ে দেব এই ব্যাটারে ডুবিয়ে ডিমের টুকরোগুলো, ঠিক আছে? এইভাবে তো কমিয়ে নিলাম গ্যাসটা, এবার ডিমগুলো আমি আস্তে আস্তে এক এক করে সাজিয়ে দিয়ে দেব। আপনারা যদি ব্যাটারটা ইউজ না করেন, তাহলে যেহেতু আমি ডিমটাকে অর্ধেক করে নিয়েছি, তাই গ্রেভির মধ্যে দিয়ে যখন আমি নাড়াচাড়া করব তখন কুসুমটা বের হয়ে যাবে, তাই এটাকে ভেজে নেওয়া দরকার। কুসুমটা যাতে একদম আটকে থাকে ডিমের সাথে, মোটামুটি লাল লাল হয়ে গেলে এপিট ওপিট করে আমি নাড়িয়ে নেব, নেড়েছেড়ে নামিয়ে দেব। মোটামুটি দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর ভাজবো না ডিমকে। এবার আমি এগুলোকে তুলে নেব, দেখতেই পাচ্ছেন আমি ডিম বেশি ভাজি না, কারণ তাতে ডিমটা আমার মনে হয় চামড়া হয়ে যায়, তো ডিমটা আমি হালকাই ভাজবো। মোটামুটি একটা হলদেটা ভাব হলে আমি নামিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যে অল্প সামান্য এক চামচ মতো একটু তেল অ্যাড করব, বেশি নয়। অল্প তেল অ্যাড করা হয়ে গেল, তেল গরম হয়ে গেল, সাদা সর্ষে ফোড়ন দিয়ে দেব আমি। সাদা সর্ষে ফোড়ন দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর সাদা সর্ষে ফোড়ন দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটাই বড় সাইজের কাঁচা পেঁয়াজ। কুচি কুচি করে নিয়েছি আমি পেঁয়াজটাকে। লঙ্কাগুলো আমি রেখে দিচ্ছি, লঙ্কা কুচিও রেখে নিয়েছি, কিন্তু ওগুলো পরে ইউজ করব। এবার পেঁয়াজটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব।
ভালো মতো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব দুটো বড় সাইজের টমেটো পিউরি। টমেটো পিউরিটা একটু বেশি ইউজ করছি। এবার আমি একসাথে এবার একটু নেড়ে ছেড়ে নেব ভালো মতো। রান্নাটা করতে করতেই আপনারা বুঝতে পারবেন এই যে শুকনো লঙ্কা ভাজা, সর্ষে ভাজা, তার সাথে এই যে টমেটো পিউরির মিক্সচারটা, এতেই একটা আলাদা সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি একটু হলুদ দিয়ে দেবো, অল্পই দেবো হলুদটা, কারণ যেহেতু আমি পোস্ত অ্যাড করব তাই পোস্ততে আমি বেশি হলুদ ইউজ করি না, কারণ আমার মনে হয় তাহলে পোস্তর স্বাদটা তুলনামূলকভাবে একটু কমে যায়। এরপরে দিয়ে দেবো আমি একটু স্বাদ মতো নুন। এরপরে আমি ভালো মতো এটাকে নেড়ে নেব। সুন্দর একটা হালকা রং আসছে, তো এরকমই থাকবে। তার মধ্যেই আমি অন্যান্য উপকরণগুলো যোগ করব। দেখুন মোটামুটি ফুটে আসবে, যেখানে আমরা একটু ফুটতে দেব। একটু মশলা ধোয়া জলটা দিয়ে দেব, জল দিয়ে একটু কম আঁচে এটাকে নেড়ে চেড়ে ফুটতে দেব। টমেটো পিউরিটা যাতে একদম মিশে যায় এরকমভাবে নেড়ে নিতে হবে। মোটামুটি দেখুন হালকা তেলও বেরিয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে যে লঙ্কা কুচিগুলো রেখেছিলাম ওগুলো আমি এখন দিয়ে দিলাম। আরও ভালো করে ফুটিয়ে নেব। একটু জল জল ভাব এখনও আছে, তাই আমি একটু এটাকে আরও একটু ফুটিয়ে নিয়ে টানিয়ে নেব। মশলাটা ফুটতে থাকুক। এর মধ্যে এরপরে যেটা আমি দেব একটু নেড়ে নিয়ে, দেখুন অনেকটাই টেনে গেছে। তো এরপর আমি আমাদের আসল উপকরণটা অ্যাড করব, সেটা হলো পোস্ত। মানে আমি তিনটে বড় চামচের তিন চামচ পোস্ত নিয়ে ভালো মতো ধুয়ে পোস্তটা বেটে নিয়েছি। এবার পোস্তটাকে আমি এই মশলাটার সাথে ভালো মতো নেড়ে নেব, যাতে পোস্তটা পুরো একদম মিশে যায়। গ্যাসটা একটু অল্প আঁচে দিয়ে ভালো মতো নাড়িয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবেই আপনারাও করবেন। দেখুন একটা সুন্দর হলদে কালার চলে এসেছে, খুব সুন্দর একটা রং এসেছে। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো অল্প মতো, সামান্য, আর একটু নেড়ে দেব। এই যে গোল্ডেন কালার যেটা রয়েছে এই কালারটাই আমি রাখবো। এর মধ্যে আমি কোনো লঙ্কার গুঁড়োও ইউজ করব না, কিচ্ছু করব না। এর মধ্যে আমি এবার ফুটে গেছে আর তেল বেরিয়ে গেছে এর মধ্যে আমি ডিমগুলো একে একে সাজিয়ে দিয়ে দেবো। আপনাদেরকে জানাতে চাই যে পোস্তর হিন্দির নাম হলো খসখস, তাই জন্য আমি সেখান থেকে একটু অন্যরকম নাম দিয়েছি খাস আন্ডা। তো দেখুন একটা দিক হয়ে গেছে, একটু ফুটিয়ে নিয়ে অন্য দিকটা উল্টে দেব। ডিম দেওয়ার পর বেশিক্ষণ আমরা গ্যাসে ওটাকে স্টে করব না, কারণ ডিম যেহেতু নিজেই খুব নরম একটা উপকরণ, তো সেটাকে দিয়ে বেশিক্ষণ ফোটালে ওটা আরও নরম হয়ে যাবে। মোটামুটি দেখুন ডিমটা দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, তাতেই ডিমের সাথে গ্রেভিটা পুরো মিশে যাবে। এরপরে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের রান্না, একদম পুরো রেডি। দেখুন অসাধারণ দেখতে। আপনারা এটা রুটির সাথে, পরোটার সাথে অথবা রাইসের সাথেও ভীষণ ভালো লাগবে। মানে এমনি যে সাদা ভাত তা দিয়েও আপনারা খেতে পারেন। ভীষণ টেস্টি একটা উপকরণ, খুব সহজ। একই রকমই ডিম কষা বানানোর থেকে আপনারা এভাবেও বানিয়ে নিতে পারেন খাস আন্ডা, যাকে আমরা ডিম পোস্তও বলতে পারি।